আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনারা হচ্ছে প্যাকেজ নেম এবং অ্যাপ নেমসটা চেঞ্জ করবেন, সেই বিষয়টি সম্পর্কে আজকে আমাদের ভিডিওটি তৈরি করা হয়েছে। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার পূর্বে বলতে চাই, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দেবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনাদের অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন জাভা। জাভার এখানে ক্লিক করে দেখবেন যে হচ্ছে একটা হচ্ছে টেস্ট এবং হচ্ছে অ্যান্ড্রয়েড টেস্ট এবং টেস্ট আছে। নিচেরটা হচ্ছে নিচেরটাও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চেঞ্জ করবেন। তো আপনারা দুইভাবে করতে পারেন। তো এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এখানে ক্লিক করলে দেখতে পারবেন হচ্ছে এখানে যে টিক মার্কটা আছে কমপ্লিট মিডিল প্যাকেজ। তো এটার যদি তুলে দেন তাহলে এটা ভাগ হয়ে যাবে, আলাদা আলাদা করে আপনারা প্যাকেজ নেমসটা চেঞ্জ করতে পারবেন। আমি টিক মার্কটা তুলে দিয়ে দেখি কেমন দেখায় আমাদের ইয়েটা। তো এখানে যে দেখতে পাচ্ছেন তিন রকমভাবে তিনটা ভাগ হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে এভাবে চেঞ্জ করে দিতে পারবেন। এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন রিফ্যাক্ট, রিফ্যাক্টে এসে রিনেমের এখানে ক্লিক করবেন। রিনেমে এখানে ক্লিক করলে আপনারা চাইলে এটা চেঞ্জ করুন। অবশ্যই আপনাকে হচ্ছে এটা হচ্ছে ছোট অক্ষরে থাকাতে হবে, ছোট অক্ষরে লেটার দিয়ে শুরু করতে হবে। যদি বড় অক্ষরে করেন তাহলে কিন্তু হবে না। তো আমরা এখানে লিখে যাবা স্কিপ লার্নিং অ্যাপ, তো এখানে যদি আপনারা টিক মার্ক দেন তাহলে সাকসেসফুল হবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিফ্যাক্টর, রিফ্যাক্টরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যদি আবার টিক মার্কের এখানে যাই, তারপরে যদি আমরা হচ্ছে এখানে আবার টিকটা দিই, তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজ নেমটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো আরেকটা যদি আপনারা হচ্ছে তিনটায় যদি করেন তাহলে কিন্তু এখানে কিন্তু সুন্দর করে হয়নি। তো আপনারা এটা চাইলে পুরাটাই হচ্ছে করতে পারেন এখান থেকে। তো আমি আরেকবার আরেকটা সিস্টেমে দেখাচ্ছি। এখানে আবার রাইট বাটন ক্লিক করুন, রাইট বাটন ক্লিক করে তো এখানে রিফ্যাক্টরে চলে যান এবং রিনেমে চলে যান। রিনেমে চলে যেয়ে আপনার অ্যাপসের হচ্ছে প্যাকেজ নেমটা কী দিতে চান সেটা এখান থেকে দিতে পারবেন। তো আমি হচ্ছে ওয়েবটু কেটে দিলাম, কেটে দিয়ে হচ্ছে আমি জাভা দিতে চাইলাম, জাভা স্কিপ লার্নিং অ্যাপস যেহেতু আমার এটা এটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, রিসেন্টলি এটা আমি ছাড়বো। তো আপনারা চাইলে আপনাদের মন মতন আপনারা প্যাকেজ নেমটা চেঞ্জ করবেন। তো আমি এভাবে চেঞ্জ করব। তো আবার আমি রিফ্যাক্টর মারলাম, রিফ্যাক্টর মারার পরে দেখতে পারবেন আমার হচ্ছে প্যাকেজ নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা আপনারা মনের মতন করে আপনাদের প্যাকেজ নেমটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে কিন্তু যখন আবার হচ্ছে রিফ্যাক্টর ডু রিফ্যাক্টর এটা কিন্তু অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে, যদি ক্লিক না করেন তাহলে কিন্তু আপনাদের প্যাকেজ নেমটা চেঞ্জ হবে না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্যাকেজ নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।